যখন ভালোবাসা পাই তখন অনিবার্যভাবেই ভালোবাসা দিতে হয়। এবং আমি এই কথাটা স্বাধীনতা পুরস্কার যখন পেয়েছিলাম তখনও বুঝেছিলাম যে আমি যারা আমাকে ভালোবাসেন আমি তাদের সবাইকে ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি। এবং আজকেও আপনাদের বলতে চাই আমি আপনাদেরকে অনেক ভালোবাসি। যার কথা আমাকে শুরুতেই বলতে হবে আমার গুরু কণিকা বন্দ্যোপাধ্যায়, যার জন্যে আজকে আমি এখানে, যিনি আমাকে হাত ধরে আমার এই জায়গায় পৌঁছে দিয়েছেন। কণিকা বন্দ্যোপাধ্যায় অসম্ভব গুণী একজন শিল্পী। এখনও কণিকা বন্দ্যোপাধ্যায় বলতে পশ্চিমবঙ্গের ভারতের শ্রোতারা পাগল। কিন্তু তিনি গুরু হিসেবে একজন অসাধারণ গুরু ছিলেন। তার সরলতা, তার শেখাবার যে আগ্রহ, গানের প্রতি তার নিষ্ঠা, তার সততা, তার মহত্ব, এই সব কিছু শিক্ষণীয়। আমি তার কাছে শিখেছি জীবনকে কত সরল এবং অনাড়ম্বরভাবে দেখতে হয় এবং জীবন আসলেই কত সহজ, সরল এবং অনাড়ম্বর। আজকে আমি গানকে যেভাবে দেখি সেটা তার চোখ দিয়ে দেখি, দেখার চেষ্টা করেছি সারা জীবন তার চোখ দিয়ে। এখনও যখন মনে হয় যে এই গান, যখন নতুন কোনো গান তুলি মনে হয় যে এই গানটা যদি মুহূর্তে গাইতেন তাহলে কীভাবে গাইতেন, থ্রোয়িংটা কীরকম হতো, এই ছোটো ছোটো সূক্ষ্ম বিষয়গুলো এখনও আমাকে দিক নির্দেশনা দেয় আমার গান গাইবার পথে। মুহূর্তের কথা আজকে আমি বিশেষ করে স্মরণ করছি, আরও কাকতালীয়, কিন্তু এই জন্যে আমার আরও বেশি করে মুহূর্তের কথা মনে হচ্ছে এই জন্যে যে এই বছর আমরা মুহূর্তের শতবর্ষ পালন করতে চলেছি। 1924 তার জন্ম হয়েছিল, আর কাকতালীয়ভাবে এই বছরই আমাকে এই পদ্মশ্রীটা দেওয়া হলো। আর সবচেয়ে মজার কথা যে যখন আমি ওখানে থাকতাম মুহূর্তের কাছে, তার বাড়ির দেওয়ালে তো নানা রকমের তার গান গাইবার ছবি, নানা রকমের অনেক রকমের ছবি ছিল। তার মধ্যে একটি ছবি ছিল যে তিনি পদ্মশ্রী নিচ্ছেন, ভারতের তৎকালীন রাষ্ট্রপতি, সম্ভবত আমি ঈশ্বর না, সম্ভবত তার নাম ছিল ভিভি গিরি, দক্ষিণ ভারতীয় একজন, তার কাছ থেকে উনি ওই সম্মাননা পত্রটা নিচ্ছেন, এরকম করে হাত জয় করে আছেন। আর সেই ছবিটা আমি যখন দেখতাম তখন তো আমি ছাত্রী, বয়সও কম, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম মুহূর্তের। তিনি খুব সুন্দরী ছিলেন, একটা কালো গঞ্জিগমন ভরা দক্ষিণ ভারতীয় শাড়ি পরার শাড়িটা দেখতাম, তার সাজ দেখতাম। তো মনে হতো যে কী সাংঘাতিক একটা ভাগ্য না যিনি রাষ্ট্রপতির কাছ থেকে এরকম পদ্মশ্রী নিচ্ছেন। তখন হয়তো উপরওয়ালা উপর থেকে হেসেছেন যে আমার আমার ভাগ্যেও সেই বিড়ালের ভাগ্যের মতন শিক্ষাটা ছিঁড়লেও চিনতে পারে। তো আজকে এই বছরে সেইটা, সেই বিড়ালের শিকা আমার ভাগ্যে ছিল, এটা আমার জন্য একটা পদ্মশ্রীর মধ্যে আরেকটা অতিরিক্ত প্রাপ্তি, যে এই বছর মহোদয় পেয়েছিলেন আমিও পেয়েছি, আমি পেলাম, পেয়েছিলাম আমিও, আমার নাম ঘোষণা করা হয়েছে। তো সেই হিসেবে পদ্মশ্রীটা আমার জন্য পদকের চাইতেও কিছু বেশি, কারণ এর সাথে মহোদয়ের একটা স্মৃতি জড়িত আছে। সেই জন্য আমি আজকে আমার পরিবারের কথা বলতে চাই, আমার পরিবার, আমার বাবা মা, আমার বোনেরা, আমার স্বামী, ছেলে মেয়ে সবাই সহযোগিতা করেছিলেন বলেই গানটাকে নিয়ে এগোতে পেরেছি এবং একটা জায়গায় পৌঁছতে পেরেছি। এখন মনে হয় যে কতদূর পৌঁছেছি জানি না, কিন্তু আমার জীবনের চলার পথটা গানটা নিয়েই ছিল। গান ছাড়া জীবনে আমি মাঝে মাঝে মনে হয় যে গান ছাড়া আমি এই জীবনে কিছুই করতে পারি না, রান্না বান্না ভালো পারি না, সংসার তো করতেই পারি না, একমাত্র গানটাই চেষ্টা করেছি সারা জীবন। তো আজকে আমার বাবা মা নিয়েই থাকলে বাবা নিশ্চিতভাবে খুব খুশি হতেন, কারণ যখন আমি সুরের ধারা শুরু করি বাবা খুবই উৎসাহী ছিলেন এবং একটুখানি সংশয় ছিল যে তোমার কাছে কি কেউ গান শিখতে আসবে। তোমার স্কুল শুরু করলাম শান্তিনিকেতন থেকে এসে 1992 সালে, এবং মুহূর্তের কঠোর নির্দেশনা ছিল যে না, কারণ তার আগে আমি ছায়ানটে গান শেখাতাম, সঙ্গীত ভবনে গান শেখাতাম। মুহূর্তে একদম পরিষ্কারভাবে বলেছেন না, এভাবে হবে না, আমি বলছি তুমি নিজে শুরু করবে কিছু একটা। এবং আমি খুব সংশয় ছিলাম যে মুহূর্তে আমি পারবো, আমার স্কুল চালানো কিন্তু মুখের কথা না, আমার পক্ষে কি পসিবল হবে। বলছে হ্যাঁ খুব হবে, তুমি শুরু করো, শুরু করলেই দেখবে। এবং উনি কিন্তু তখন একটু অসুস্থ, বেশ
শরীরটা নরম, কিন্তু যখন এই কথাটা বলতেন যে না স্কুল শুরু করো, তখন কিন্তু তার মধ্যে কোনো দৃঢ়তার অভাব ছিল না এবং ওর ওই আত্মবিশ্বাস সম্ভবত আমার মধ্যে সম্প্রসারিত হয়েছিল। নাম ঠিক করে নিজেই একদিন নাম ঠিক করে দিলেন যে শোনো, তোমার স্কুলের নাম রাখবে সুরের ধারা। কেন সুরের ধারা? এই জন্যে যে রবীন্দ্রনাথের গানের যে ধারাবাহিকতা শৈলজদার মধ্যে দিয়ে আমার কাছে এসছে, মহর্ষির কাছে, এবং আমার থেকে তোমাতে গেছে, সেই ধারাবাহিকতাটা যেন বজায় থাকে এবং ঢাকায় গিয়ে এই সুরের ধারা যেন তুমি চালিয়ে যেতে পারো। শান্তিনিকেতনের যে বিশেষ ধরনের একটা গায়ন রীতি আছে, ওখানে মিড়ের কাজটা বেশি হয়, সুর লাগানোগুলো খুব কাটকাট না, একটু মিড় দিয়ে লাগানো, এই বিষয়গুলো যেন বজায় থাকে গাইবার সময়, এবং সেই ধারাটি বজায় রাখতে গেলে নিজস্ব একটা স্টাইলে গানটা শেখাবার ব্যবস্থা করতে হবে, সেই জন্য স্কুলের নাম সুরের ধারা। তো এই হলো মহর্ষির প্রতি আমার শ্রদ্ধা নিবেদনের এই আজকে সারাক্ষণই আমি মনে করি, কিন্তু আজকে এই সুযোগে আপনাদের সাথে মহর্ষিকে নিয়ে একটু শেয়ার করতে পেরে খুব ভালো লাগছে। আর মহর্ষির হাত ধরেই রবীন্দ্রনাথের সাথে আমার পরিচয়। খুব ছোটোবেলায় আমি যখন স্কুলে পড়ি, আমাদের বাড়িতে গানের খুব একটা চল ছিল। আমার বাবা খুব রবীন্দ্রনাথের ভক্ত ছিলেন, গান গাইতে পারতেন না, কিন্তু সঞ্চয়িতার কবিতা সব ওর মুখস্থ ছিল। এবং আমার দাদা বাড়িতে বরিশালে সাংঘাতিক গ্রাম, মানে সেখানে যেতে লেগে যায় তিন দিন, তখনকার দিনে তিন দিন লাগতো। তো সেই গ্রামেও আমার ফুপুরা, তাদের একটা হারমোনিয়াম ছিল সেই সময়, মানে চল্লিশ পঞ্চাশের দশকে, এবং তারা সবাই কম বেশি ওই রেডিও শুনে শুনে, তখন তো এখনকার মতো এত শিক্ষার সুযোগ ছিল না, রেডিওতে আকাশবাণী রেডিও শুনে শুনে ওরা গান তুলে তুলে বাড়িতে প্র্যাকটিস করতেন। শিক্ষক কিছু ছিল না, একটা হারমোনিয়াম ছিল আর একটা রেডিও ছিল। তো ওই পরিবেশের মধ্যে আমার বাবা তার বোনেদের গান শুনেছিলেন এবং বাড়িতে আমার ছোটোবেলায় আমি ওই পরিবেশটা পেয়েছি। সেই থেকে রবীন্দ্রনাথের সাথে আমার পরিচয়। কিন্তু আমি ছোটোবেলায় গান ভালোবাসতাম, সব ধরনের গানে গিয়েছি, রবীন্দ্রনাথকে চেনাটাও আমার জীবনে কাকতালীয়। আমি ইন্টারমিডিয়েট পাস করার পর যখন শান্তিনিকেতনে অ্যাপ্লাই করলাম আইসিসিআর স্কলারশিপ, তখন আমার বাবা নিজেও আমাকে নিয়ে গেলেন ইন্টারভিউ দিতে। কিন্তু যখন আমি সিলেক্ট হলাম, তখন বাবা খুব দ্বিধায় পড়ে গেলেন, কারণ সত্তরের দশকের শুরুতে, বাহাত্তর সালে, সেই সময়টায় মানে বাহাত্তর সালে আমি ইন্টারমিডিয়েট পাস করলাম, করার পরে ইন্টারভিউ দিলাম, যেতে যেতে পঁচাত্তর সালে গেলাম। সেই সময়টায় একটা বাঙালি মুসলমান মেয়ে ইন্টারমিডিয়েট পাস করে গান গাইতে চলে যাচ্ছে, সেটা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে খুব সহজ ছিল না। তো আমার বাবা সেই বৈপ্লবিক কাজটা করেছিলেন, কিন্তু তার জন্য তাকে বেশ সংশয় দ্বিধা দ্বন্দ্বের মধ্যে দিয়ে যেতে হয়েছে। একবার ভাবছেন যেতে দেবেন, একবার ভাবছেন না এখানে পড়ছো এটাই পড়া শেষ করো, কিন্তু আমাকে খুব জোরে সোরে নাও করতে পারেননি। শান্তিনিকেতনে যখন গেলাম, তখন আমি তো গ্রাজুয়েশন করতে গেলাম, আর ওটা একটা রেগুলার কোর্স এবং মাস্টার্স করে ৮১ সালে যখন ফিরে এলাম, এই শান্তিনিকেতনে আমার ভেতরের একটা শান্তিনিকেতনের পরিবেশ, শান্তিনিকেতনের শিক্ষক, শান্তিনিকেতনের বিভিন্ন আচার অনুষ্ঠান, এই সব কিছুর মধ্য দিয়ে রবীন্দ্রনাথকে একটু একটু করে চেনা শুরু হলো। এর আগে আমি রবীন্দ্রনাথ পড়েছি, রবীন্দ্রনাথের গান গেয়েছি, রবীন্দ্রনাথ শুনেছি, কিন্তু রবীন্দ্রনাথে প্রবেশ করতে পারিনি। এই শান্তিনিকেতনে আমার ওই দরজাটা একটু একটু করে খুলতে শুরু করলো। আমি যখন ৮২ সালে পাশ করে ফিরলাম, তখন আমার মাত্র সেই পরিচয়টা শুরু হয়েছে। আমি গীতবিতান দেখে বিভিন্ন ধরনের গান পড়ি, সব গান জানি না, গান তোলবার চেষ্টা করি, কারণ ততদিনে আমি স্বরলিপি দেখে গান তুলতে শিখে গেছি। কিন্তু রবীন্দ্রনাথকে সত্যিকার অর্থে আমি চিনেছি আমার জীবনের চলার পথে, জীবনের মধ্যে দিয়ে, জীবনের সব রকমের চড়াই উত্তরাইয়ে, জীবনের পাওয়া না পাওয়ায়, জীবনের নানা সংকটে। এখন আমার মনে হয় রবীন্দ্রনাথের যে দর্শন, যে মনন, যে মানবিকতার কথা তিনি বলেন, যে মনুষ্যত্ব বোধের কথা বলেন, এসব কিছু বলেন তিনি গানের মধ্যে দিয়ে। আমাদের এই গানগুলো আবিষ্কার করে সেই দর্শন মননের নাগাল পাওয়াটাই হচ্ছে আমাদের কাজ, আমাদের লক্ষ্য হওয়া উচিত আমরা যারা গান করি। খালি গাইলাম, আর এখন বেশিরভাগ সময় যেটা হচ্ছে যে আমরা গানটা কেবল গাই,
গানটা অনুধাবন করার চেষ্টাটা কম থাকে, কারণ অনুধাবন করতে গেলে যে সময়, যে চেষ্টা, যে নিষ্ঠা, যে সাধনা, যে পরিশ্রম, সেটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে করতে চাই না। সেইটি খুব বেশি দরকার, কারণ সেইটির মধ্যে দিয়ে আমি রবীন্দ্রনাথকে প্রতিদিনের, আমাদের প্রতিদিনের জীবন যাপনে আমরা কিন্তু রবীন্দ্রনাথকে, আমি রবীন্দ্রনাথকে আমার চারপাশে পাই। প্রতিদিনের সকাল হয় রবীন্দ্রনাথের গানের মধ্যে দিয়ে, নানা পরিবেশে, প্রকৃতির নানা অদল বদলে, বর্ষায়, বসন্তে, শীতে, জীবনের নানা ওঠা পড়ায়, আনন্দে, দুঃখে, সব কিছুর মধ্যে দিয়েই রবীন্দ্রনাথকে আবিষ্কার করতে পারি, রবীন্দ্রনাথের গানের মধ্যে দিয়ে। যখন গান গাই মনে হয় যে এই এই কথাটা তো আমি বলতে চাই, এটা তো আমার কথা রবীন্দ্রনাথ বলে গেছেন। আমি যখন সুর দিয়ে গাই তখন সেটা রবীন্দ্রনাথের গান থাকে না, সেটা আমার গান হয়ে ওঠে। এই যে রবীন্দ্রনাথকে পাওয়া, এটি মুহূর্তের হাত ধরে শান্তিনিকেতন থেকে। আমার সম্ভবত এই যে রবীন্দ্রনাথ যে ভ্রাতৃত্ব বোধের কথা বলেছেন, যে মনুষ্যত্ব বোধের কথা বলেছেন, যে বিশ্ব মানবতার কথা বলেছেন, যে মানুষকে ভালোবাসার কথা বলেছেন, প্রকৃতিকে ভালোবাসার কথা বলেছেন, জীবনকে ভালোবাসার কথা বলেছেন, এই ফলশ্রুতিতে হয়তো আমাকে এই সম্মানটা দেওয়া হয়েছে। কারণ এখানে রবীন্দ্রনাথকে আশ্রয় করেই আমি এই সম্মানটা পেয়েছি। এখানে রাজনৈতিক দুই দেশের ভেদাভেদ, ভৌগোলিক ভেদাভেদ, ধর্মীয় ভেদাভেদকে অতিক্রম করা গেছে রবীন্দ্রনাথকে আশ্রয় করে। যেখানে রবীন্দ্রনাথ সেখানে কোনো ধর্ম নেই, সেখানে কোনো দেশ কালের ভেদাভেদ নেই। ওরা সম্মানটা আমাকে দিয়েছেন, আমি নিমিত্ত, কিন্তু সম্মানটা রবীন্দ্রনাথের। সম্মানটা বাংলা ভাষাভাষী মানুষে যারা রবীন্দ্রনাথকে আশ্রয় করে বেঁচে থাকেন, যাদের একমাত্র পথের লক্ষ্য রবীন্দ্রনাথ, যারা তাদের সুখে দুঃখে রবীন্দ্রনাথকে ধারণ করেন, এই সম্মানটা তাদের সবার, বাংলাদেশের সব মানুষের। আমি সবার শেষে খালি বলবো যে আমাদের বারবার বলা হচ্ছে যে আপনার দায়িত্ব বেড়ে গেল, দায়িত্ব অবশ্যই বেড়ে গেল, কিন্তু ঘটনা হচ্ছে যে আমার দায়িত্ব আর কীভাবে বাড়বে। এক নম্বর হচ্ছে যে আমি তো গানই করি, রাজনীতি তো করি না, যে আমি একটা সাংঘাতিক পাল্টে ফেলবো সব কিছু, সমাজ বা কিছু। কিন্তু আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের, আমি নিজে যেটা এখন খুব সাংঘাতিকভাবে উপলব্ধি করি, অনুধাবন করি, যে আমাদের চারপাশটা খুব দ্রুত বদলে যাচ্ছে, খুব দ্রুত। আমাদের বোঝবার আগেই সময় যে বেগে চলছে, আমরা সেই বেগে চলতে পারছি না সময়ের সাথে সাথে। আমাদের ছেলেমেয়েরা, আমাদের চারপাশের সময়, আমাদের সমাজ, সব কিছু বদলে যাচ্ছে। এই বদলে যাওয়ার সমাজে আমাদের যদি নিজেদের জায়গায় থাকতে হয়, কারণ এটা ওই বন জলের মতো ভাসিয়ে নিয়ে যাচ্ছে, আমার পায়ের নিচের মাটি থাকছে না। আমার আমার চারপাশে, আমি যেহেতু গান শেখাই ছেলেমেয়েদের সুরের ধারায় এবং আরও সব জায়গাতে, নানা এখন এ কোভিডের বদলে দেশে বিদেশে সব জায়গাতেই ছাত্রছাত্রীদের গান শেখাচ্ছে অনলাইনে, তাতে দেখছি যে পায়ের নিচের মাটি কিন্তু ভেসে চলে যাচ্ছে। গানে নানা রকম ফিউশন হচ্ছে, কারণ সময় তো বদলে যাচ্ছে, আমাদের আগের সময় তো নেই। এখন আমরা গান তো শুনি না, গান দেখি, এবং দেখিও কত তাড়াতাড়ি দেখতে পাই, 2 সেকেন্ডের মধ্যে গানটা দেখতে চাই, 5 মিনিট সময় নেয় যে গানটা দেখব, 2 সেকেন্ডের মধ্যে দেখতে হবে, কাজে ফিউশন ছাড়া গতি নেই, এটা বন্ধ করলে গানই বন্ধ হয়ে যাবে। কিন্তু আমরা কী করতে পারি? আমরা যেটা করতে পারি, আমাদের মধ্যে সংস্কৃতি চর্চাটা বাড়াতে পারি। সবাই গান করি, রবীন্দ্রনাথের গান করতে হবে দরকার নেই, গান করি, কবিতা পড়ি, নাটক করি, কবিতা পড়ি, কবিতা লিখি, ছবি আঁকি। আমাদের সংস্কৃতির চর্চাটা বাড়াতে হবে, এই কারণে যাতে আমার নিজের অস্তিত্ব হারিয়ে না যায়। আমার এখন আমার ছেলেমেয়েরা সব বাইরে থাকে, আশেপাশে যেসব বাচ্চাদেরকে শেখাই সব ম্যাট্রিক ইন্টারমিডিয়েটের পরে বিদেশ চলে যাচ্ছে পড়তে, আর ফিরছে না। তাহলে আমাদের দেশটা কারা এগিয়ে নিয়ে যাবে? বিশাল একটা শূন্যতার আশঙ্কা চোখের সামনে দেখতে পাই, রাতে স্বপ্নে দেখি, এই দেশ চালাবে কারা? সময়
ভয়াবহ দ্রুত চলছে। এই দ্রুত সময়ের সাথে সাথে সামঞ্জস্য রাখতে গেলে আমাদের এছাড়া আর পথ নেই। আমাদের চর্চাও সময়ের সাথে সমান বেগে বাড়াতে হবে। সময় যেই বেগে চলছে আমাদেরকে সেই বেগে আমাদের চর্চা বাড়াতে হবে। আমাদের ভেতরে, আমাদের আশেপাশে, আমাদের পরিবারে, আমাদের পাড়ায়, সব জায়গাতে এই সাংস্কৃতিক চর্চা বাড়াতে হবে। এবং এটা আমাদের সকলের দায়, এটা খালি আমার বা আর দু পাঁচজন যারা সংগঠন করে তাদের না, এটা আমাদের সকলের দায়। এই দায়টা আমাদের সবাইকে বোঝাতে হবে।